বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো সম্মানিত বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আবার আপনাদের মাঝে ফিরে আসলাম বাংলাদেশ শেয়ার মার্কেট এর সর্বশেষ বিশেষ বিশেষ নিউজগুলো নিয়ে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স 11 পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 6,262 পয়েন্টে। দর বৃদ্ধি পেয়েছে 44টি কোম্পানি এবং দর হ্রাস পেয়েছে 100টি কোম্পানি, আর অপরিবর্তিত আছে 202টি কোম্পানি। আর মোট লেনদেন হয়েছে টাকার অঙ্কে 693.15 কোটি টাকা। আজকের দিনের টপ গেইনারে থাকা শেয়ারগুলো হল হাইডেলবার্গ সিমেন্ট, ক্যামারেল অয়েল, গ্রাউন্ড সিমেন্ট, হাক্কা নিপালবো, ইস্টার্ন হাউজিং, সিনো বাংলা, জুট স্পিনিং, রহিমা ফুড, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং মিডল্যান্ড ব্যাংক। আজকের দিনের টপ লুজার থাকা শেয়ারগুলো হল এপেক্স ফুডস, মনোসপুল পেপার, সিপাল হোটেল, এপেক্স ফুটওয়্যার, আমরাটেক, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, ন্যাশনাল ফিট, লিগ্যাসি ফুটওয়্যার এবং কোহিনুর কেমিক্যাল। বিক্রির চাপে সূচকের পতন। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমাণ কমেছে। লেনদেন কমে 27 কোটি টাকার ঘরের নিচে চলে এসেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। বেড়েছে বিক্রেতার চাপ। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমাণ কমেছে। বেড়েছে বিক্রেতার চাপও। বড় লেনদেন দেখিয়ে ফের ফ্লোর প্রাইসেই অবস্থান। শেয়ার বাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান লাফার্জ হোলসিম সিমেন্ট বহুদিন পর আজ রোববার 3 এপ্রিল বড় লেনদেন করে ফ্লোর প্রাইস ভেঙেছিল। কিন্তু শেয়ার বিক্রির চাপে লেনদেনের শেষ পর্যায়ে কোম্পানিটি শেয়ার ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে। ইজারা সুকুকের লেনদেন হবে পুঁজিবাজারে। সারা দেশে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে 8,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছিল সরকার। শরিয়াহ ভিত্তিতে পরিচালিত সরকারের ইজারা সুকুকের মাধ্যমে বাজার থেকে এখনও এ অর্থ পুরোপুরি তোলা হয়নি। এখন থেকে এই বন্ডের 1/3 পুঁজিবাজারে বেচাকেনা করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার 30 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ফের এমবি খুঁজছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, মে মাসে নিয়োগ বিজ্ঞপ্তি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই যোগ্য প্রার্থী না থাকায় আবারও ব্যবস্থাপনা পরিচালক এমডি খুঁজছে। আগামী মাসে এমডি নিয়োগে জাতীয় দৈনিক ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেবে ডিএসই। শেয়ারবাজার বন্ধ থাকবে আগামীকাল। মহান মে দিবস উপলক্ষে সোমবার 1 মে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। রোববার 30 এপ্রিল ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। অন্যান্য দেশের মতো এদিন 1 মে বাংলাদেশেও সরকারি ছুটির দিন। ওই দিন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিরাপদ বিনিয়োগের জন্য বাংলাদেশের সম্ভাবনা অনেক। বাংলাদেশের জিডিপি এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলকভাবে অনেক দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও কম। আমাদের রেমিটেন্স আয়ও বাড়ছে। এখনও বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ভালো অবস্থানে আছে। তাই বাংলাদেশের পুঁজিবাজারের উজ্জ্বল ভবিষ্যৎ এবং অশেষ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম।
স্বস্তির জন্যই আইএমএফ ঋণ নিয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্যই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ঋণ নিয়েছে। শনিবার ২৯ এপ্রিল স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনের হোটেল রিস কার্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এ সময় শেখ হাসিনা এ কথা বলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৮ এপ্রিল বিকেল ৩:৩৫ স্থানীয় সময় ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ডক্টর আহমেদ কাইকাউস। সমৃদ্ধির পথে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন আইএমএফ প্রধান। বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন। আইএমএফ প্রধান বলেন, বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি করেছে দেশটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে তাদের কোনো উপকার আসতে পারে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আর শেয়ার মার্কেট ভিত্তিক আপডেট নিউজ পেতে চান, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।